শ্যামবাজার রাস উৎসব কমিটির এবারের থিম বিখ্যাত পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দির। আজ উদ্বোধন হওয়ার পর দর্শকদের জন্য খুলে দেওয়া হবে আগামীকাল থেকে। দুর্গা পূজার পর থেকে জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে বিভিন্ন বিগ্রহ বাড়ি ও বারোয়ারি পুজো কমিটি সক্রিয় হয়ে পড়ে। কোভিড পরিস্থিতির মধ্যে অর্থনীতি, যোগাযোগ ও অন্যান্য বিষয়ে নানান বাধা থাকলেও ঐতিহ্য ধরে রাখতে সকলেই মরিয়া। শ্যামবাজার রাস উৎসব কমিটি এবছর 86 বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর এই নানান আকর্ষণীয় মণ্ডপ সাজায় আকৃষ্ট করে দর্শনার্থীদের। এবছর তারা অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেছেন। বাজেটের কথা না বললেও পুজো উদ্যোক্তারা জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মোট 11,300 স্কোয়ার ফিটের মধ্যে 9,600 স্কোয়ার ফিট তারা খোলা রাখছেন। দর্শনার্থীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা দেখার উদ্দেশ্যে বিশেষ সতর্কতা নজরদারি রাখছেন সদস্যরা। দর্শনার্থীদের ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। তবে একান্তই যদি কেউ না নিয়ে এসে থাকেন তাহলে কর্তৃপক্ষ তা বিনামূল্যে প্রদান করবে বলেই জানা যায়। এখানে পূজিত হন দেবনারায়ণ মূর্তি, যা তৈরি করেছেন সৌরাজ পাল, এবং মূল মণ্ডপ নির্মাণ করেছেন চাকদার মিত্র ডেকোরেটার্স। মূল মণ্ডপের চারিপাশে বিরাট আকার জলাধার স্থায়ীভাবে নির্মাণ করতে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির কারণে। তবে পুজো হয়ে গেলে এলাকার মাঠ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে সজাগ এবং সচেষ্ট থাকবেন বলে জানান পুজো উদ্যোক্তারা। শ্যামবাজার রাস উৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপ সজ্জা আমরা করেছি, আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান আছে সন্ধ্যা ছটায়। আমাদের প্রশাসনিক ব্যক্তিত্ব এবং কিছু স্বনামধন্য রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বীরেন বসাকের মাধ্যমে আমরা 6টার থেকে মন্দির উদ্বোধন আরম্ভ করব। কিন্তু জনসাধারণের জন্য মন্দির আজকে খোলা থাকছে না, আগামীকাল থেকে 22 তারিখ পর্যন্ত মন্দির দর্শনের জন্য জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। কে কে আসছেন উদ্বোধন করতে? আজকে আসছেন এসডিপিও সাহেব, আসছেন বিডিও সাহেব, আসছেন সিআই সাহেব, ওসি সাহেব থাকবেন, বীরেন বসাক থাকবেন, পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাক। আর বাইরে তো আশা করা যায় মানে প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনাই আছে, যদিও কোভিড পরিস্থিতি আছে, আপনারা কতটুকু অ্যালার্ট আছেন এই ব্যাপারে? কোভিড পরিস্থিতি সম্বন্ধে আমরা অত্যন্ত বেশি সচেতন, এই কারণেই বলবো যে আমরা কোভিড বিধি অনুযায়ী আমাদের মণ্ডপ সজ্জাকে চারদিক উন্মুক্ত অবস্থাতে তৈরি করেছি। আমার টোটাল মন্দিরের এরিয়া কভারেজ আছে হচ্ছে 11,360 স্কোয়ার ফুট, তার মধ্যে 9,000 স্কোয়ার ফুট আমাদের রয়েছে ফ্রি জোন, আর 2,000 স্কোয়ার ফুট রয়েছে হচ্ছে কভার্ড এরিয়া। আর আমাদের প্রত্যেকটা প্রবেশদ্বারে স্যানিটাইজার টানেল বসানো আছে, প্রত্যেকটা মানুষকে আমরা চেষ্টা করব দূরত্ববিধি অনুযায়ী মেনটেন করে টানেলের মধ্যে দিয়ে পাস করানো। এবং দর্শকদের কাছে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে একটা বিশেষ আবেদন রাখছি যে মাস্ক ছাড়া আমরা মঞ্চে কাউকে প্রবেশ দেব না। দর্শকের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা মন্দিরে আসবেন আমরা প্রত্যেককে চাইছি আপনার মন্দির দর্শন করুন, কিন্তু কোভিড বিধির জন্য প্রত্যেকে মাস্ক পরে আসবে। কটা গেট করা হয়েছে? আমাদের তিনটে গেট রয়েছে, তিনটে গেটের মাধ্যমেই আমরা টোটাল মন্দিরটাকে অপারেট করবো। দুটো গেট দিয়ে আমরা লোক ঢোকাবো, কোনো সময়ই আমরা 300 থেকে 350 লোকের বেশি মন্দিরের মধ্যে ঢুকতে দেবো না। এই সহযোগিতাটুকু আমরা প্রত্যেকটা শান্তিপুরবাসী বা বহিরাগত দর্শকের কাছ থেকে আশা করব যে আমাদের ওপর যেন অযথা চাপ সৃষ্টি তারা না করেন। আমরা প্রত্যেকের দর্শনার্থের জন্যই আমরা এই বাইশাপেক্ষ মন্দির করেছি, একদিন রাখবো, চেষ্টা করবো যদি দর্শকের সেইভাবে চাহিদা থাকে তাহলে কতটুকু এক্সটেনশন করা যায়। আপনার নাম আর কমিটির নাম? কমিটির নাম হচ্ছে শ্যামবাজার রাস উৎসব কমিটি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।